পরকীয়ার বিষাক্ত বাষ্প ক্রমেই সীমা ছড়িয়ে যাচ্ছে। চাচি মামি ভাতিজি কিছুই বাদ যাচ্ছে না। এসবের ফলাফল যে কতটা নির্মম হতে পারে সেটাই যেন দেখল নরসিংদীর মানুষ। চাচির সঙ্গে পরকীয়ার কারণে দুই হাতের কবজি হারাতে হলো হাদিউল মিয়া নামে এক যুবককে। চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ওই যুবকের দুই হাতের কবজি কেটে নিয়েছে ফুফা জালাল মিয়া। নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। হাদিউল মিয়া শিবপুর উপজেলার বাড়িগাঁও গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে, অপরদিকে জালাল মিয়া নোয়াকান্দা গ্রামের আকাশ মিয়ার ছেলে ও সম্পর্কে হাদিউলের চাচির দুলাভাই। পুলিশ জানায়, আপন চাচির সঙ্গে দীর্ঘদিন ধরে হাদিউলের পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে প্রায় সময় হাদিউলের সঙ্গে পরিবারের সদস্যদের ঝগড়া লেগে থাকত। তাকে চাকরি দেওয়ার কথা বলে জালাল মিয়া তার নিজ বাড়িতে ডেকে নেন। সেখানে হাদিউল রাত্রি যাপন করে। পরে হাদিউলকে তার ফুপা বাড়ির পাশে একটি ঝোপে নিয়ে যায়। সেখানে তাকে হাত পা মুখ বেঁধে তার দুই হাতের কবজি কেটে দেয়। পরে হাদিউলের চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন। পলাশ থানার ওসি তদন্ত মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, চাচির সঙ্গে পরকীয়ার জেরে এই ঘটনার সূত্রপাত বলে জানতে পেরেছি। এ বিষয়ে থানায় এখনও কেউ মামলা করেনি। মামলা দায়েরের পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। প্রিয় ভিউয়ার্স, সম্পর্কের বন্ধগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে সমাজে পরকীয়া যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে এখনই কি উচিত নয় কঠোর আইন প্রণয়ন করা? ইয়েস অথবা নো লিখে জানিয়ে দেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলো দেখুন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।